আব্দুর রাহিম বলেছেন প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয় এবং মেয়েরা পর্দা করে না সেখানে চাকরি করা জায়েজ হবে প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান টু সর্বোচ্চ থ্রি পর্যন্ত একসাথে পড়া যায় যদিও থ্রিটা যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি থ্রিতে সাতের পরে বাচ্চারা পড়ে সাত বছর পর্যন্ত বাচ্চারা ছেলে মেয়ে একসাথে পড়তে পারে সাত বছরে তারা মোমাইয়েজ হয়ে যায় অর্থাৎ ডিস্টিংগুইশ করতে পারে তারা যে ছেলেদের এবং মেয়েদের মধ্যে পার্থক্যটা কি একের সাথে অন্যের যে পার্থক্যটা এটা তারা বুঝতে শেখে এবং তখন বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণের সেটা দেখা যায় ফলে সাত বছর পরে ছেলেমেয়েরা আলাদা হয়ে যাবে যদিও হাদিসের মধ্যে দশ বছরে তাদেরকে শয্যা পৃথক করতে বলা হয়েছে সেটা হয়তো একটা নির্দেশনা শয্যা পৃথক করা কিন্তু তার আগেই যেহেতু বাচ্চারা সব কিছু বুঝতে শেখে তাদেরকে পড়াশোনাও পৃথক করা উচিত আর ইসলাম ছেলে মেয়েকে একসাথে পড়ানো বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন কোনো মতেই পারমিট করে না ছেলে মেয়ে একসাথে থাকা খালোয়ায় নির্জনে গসিপ করা গল্প করা আড্ডা দেওয়া তারপরে মজা করা হাতাহাতি করা এটা ইসলাম কখনোই অ্যালাউ করে না তো সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ক্লাস থ্রি বা তারপর থেকে ছেলে আলাদা করে দিতে হবে আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে এখন যদি কোনো প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা একসাথে পড়ে যে জায়গায় ইসলামী শরিয়া নির্দেশ দিয়েছে যে তাদেরকে আলাদা করতে সেখানে যদি একসাথে পড়ে সেখানে আমাদের বোনেরা চাকরি করতে পারবেন কি না আমরা অবশ্যই বলবো যে যেখানে শরিয়া লঙ্ঘন করা হয় সেখানে কোনো প্র্যাকটিসিং মুসলিম অথবা মুসলিমা তারা সে প্রতিষ্ঠানগুলোকে প্রায়োরিটি দেবেন না প্রায়োরিটি দেবেন না কিন্তু অনেক সময় আমরা দেখি যে তারা হয়তো চাকরি করতে বাধ্য হন যেহেতু আর কোথাও চাকরি পাচ্ছেন না অথবা শুরু করেছেন হয়তো কোনো মহিলা কোনো মেয়েদের জন্য স্পেশাল প্রাইমারি স্কুলে বাট তাকে বদলি করে দেওয়া হলো এমন একটা স্কুলে যেখানে ছেলে ছেলেমেয়েরা একসাথে পড়ছে তখন কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেটার জন্য তিনি হয়তো প্রস্তুত ছিলেন না একদম শুরুতে তিনি শিখেছিলেন পরে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিংবা যারা একদম শুরুতে আর কোথাও চাকরি পাচ্ছেন না এখানে একটা চাকরি পেলেন এটাকে অনেকটা জরুরাত কিংবা হাজাত বলা যেতে পারে তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে তিনি চাকরি করতে হলে তাকে শেরিয়াতের সীমা রেখা মেনে চলতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে পর্দা দুই নম্বর হচ্ছে এ ধরনের স্কুলে যাতে কোনো খারাপ বিহেভিয়ার অথবা ফ্রিমিক্সিংয়ের কারণে যেন সেরিয়া লঙ্ঘন না হয় একজন টিচার হিসাবে তিনি সেদিকেও খেয়াল রাখবেন নিজের পর্দা দিকে খেয়াল রাখবেন পুরুষ টিচারদের সাথে তিনি নির্জনে কখনও একসাথ হবেন না তিনি পাবলিক প্লেসে থাকবেন এটা হচ্ছে তখন যখন তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে বাধ্য হন বা চাকরি ছাড়তে পারছেন না সে অবস্থায় তিনি সেরিয়ার এই সীমারেখাগুলো মেনে চলবেন এবং সেরিয়া লঙ্ঘন থেকে নিজেকে নিজের ছাত্র ছাত্রীকে তিনি হেফাজত এবং সংরক্ষণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ